জন্য প্রস্তুত ত্রিপুরার মানুষ 2018 সালে অনেক আশা নিয়ে চলো পাল্টাই স্লোগান তুলেছিল, কিন্তু চলো পাল্টাই করতে গিয়ে দেখেছে প্রত্যেকের নিজের ঘরে ঘটি উল্টাই এর দশা হয়ে গেছে। বলে সেটা তো আর বেশি দিন টিকিয়ে রাখা যায় না, বলে পরিবর্তন স্বাভাবিক এবং ত্রিপুরার মানুষ সংস্কৃতিগত মিল আছে বাংলার সাথে। ত্রিপুরার মানুষ দেখেছে বাংলায় নরেন্দ্র মোদী অমিত শাহ ঘাঁটি গেড়ে বসে থাকার পরেও কিভাবে শুধু কাজের বলে জেতা যায়। সেখানকার মানুষ অনেক আশা নিয়ে বামফ্রন্ট সরকারে পরিবর্তন করে জিতিয়েছিল বিপ্লব দেববাবুদের, কোন রকম ফলপ্রসূ তারা মানে সেইভাবে সুযোগ সুবিধা পাননি। সেই জায়গা থেকে দাঁড়িয়ে তারা প্রত্যেকে চাইছে এবার মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বাংলাটাকে সাজিয়েছেন সেভাবে ত্রিপুরাকেও সাজান, ত্রিপুরার মানুষদেরও সেই জায়গা থেকে মুক্তি দিন। ফলে আমাদের ধারণা সেটা হবে। ত্রিপুরা এসে ব্রাত্য বসু মলয় ঘটকেরা প্রায় ঘরবন্দী হয়েছিলেন, কার্যত তাদের অভিযোগ বেরোতে দেওয়া হয়নি। তোমরা বেরোতে পারবে দেখা যাক না, আর খেলা হওয়ার কথা যখন বলছি তখন প্যাচ পরে নামতে হয়েছে। তো প্রতিদ্বন্দ্বিতা নেই, বিজেপির বলছে প্রতিদ্বন্দ্বিতা নেই, বিজেপি বলছে প্রতিদ্বন্দ্বিতা নেই। না দু লাইন বলতে ত্রিপুরার জন্য লিখবো খেলা হবে। বিজেপি বলছেন কি টার্গেট আছে? না না দেখুন, আমাদের আপাতত এখন তো করোনা পরিস্থিতি রয়েছে, সমস্ত কিছু নিয়ম কানুন পালন করেই আমাদের করতে হবে। কারণ আমরা যখন একটা রাজ্য চালাচ্ছি আমরা জানি একটা প্রশাসন চালাতে গেলে কতটা দায়িত্ববোধ লাগে, এদের না থাকলেও সেটা, কিন্তু আমরা সেইটা মেনে চলি, অসুবিধার কোনো কারণ নেই, সব রকম মেনেই। বিজেপি তো বলছে প্রতিদ্বন্দ্বিতা নেই, বিজেপি বলছে খেলার জন্য প্রতিদ্বন্দ্বিতা নেই, তারা রাজি আছেন খেলা হবে বলে। না প্রতিদ্বন্দ্বিতা নেই তো, পশ্চিমবঙ্গেও তারা মনে করেছিল প্রতিদ্বন্দ্বী নেই, পশ্চিমবঙ্গে নরেন্দ্র মোদী এসে বলে গিয়েছিলেন খেলা শেষ, খেলাটা কাদের শেষ হলো দেখেছে। শিল্পের ব্যাপারে যদি আসি তো সেই ব্যাপারটা হবে, অসুবিধার কোনো কারণ নেই। টার্গেট সেট হয়েছে ওদিকে? না না অবশ্যই, দেখুন ত্রিপুরাতে 2023 দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দলের তরফ থেকে অফিসিয়ালি ঘোষণা করা হবে, কিভাবে প্রবেশ করা হচ্ছে না হচ্ছে তবে এইটুকু বলতে পারি শুধু অফিসিয়াল ঘোষণার অপেক্ষা। ঘোষণাটা হওয়ার পর নিশ্চিত থাকতে পারেন 2023 তৃণমূল কংগ্রেস ত্রিপুরায় সরকার গঠন করছে করছে করছে, রেকর্ডিংটা দেখে দেখুন তো, যেহেতু সংগঠন ভাবে সুন্দর সেভাবে সংগঠন তৈরি করতে পারেনি ত্রিপুরাতে, এটা কিভাবে টার্গেট করে নিয়েছে? এখন তো সংগঠন তৈরি হয়নি, কিভাবে টার্গেট করে নিয়েছে? দেখুন আমাদের আমাদের একটা তো সমীক্ষা করতে গিয়ে আইপ্যাকের একটা কিনকে ধরা হয়েছিল, আপনারা দেখেছেন এখানে কিভাবে আটকে রাখা হয়েছিল তাদের, তো আমাদের এরকম সমীক্ষা হয়েছে এবং আগামী দিনেও হচ্ছে হবে, তো সেগুলো হয়তো সবসময় জানতেও পারা যায় না, অনেক রকম সিস্টেমে তো সমীক্ষা, আপনারা সংবাদ মাধ্যমের সাথে যুক্ত আপনারা জানেন আর কি, তো তা থেকে তো কিছু একটা আভাস পাওয়া যায় জমি কতটা প্রস্তুত, এখানকার মানুষ পরিবর্তনের জন্য প্রস্তুত হয়ে রয়েছেন। আমরা শুধুমাত্র সাংগঠনিক ভাবে যদি সেই জায়গাটা মানুষকে দিতে পারি, মানুষকে ভোট কেন্দ্র অব্দি নিয়ে যেতে পারি, তাহলে নিশ্চিত সাংগঠনিক জায়গা থেকে রেপ্টিফিকেশন অবশ্যই দল পাঠিয়েছেন, কিছু কিছু কাজ তো রয়েছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছেন সোমবার আপনারা জানেন, তো সেটা আসার পর আরো তিনি নির্দেশ দেবেন আমাদের, সব রকম ভাবে কোঅর্ডিনেশনে কাজ করে সব রকম ভাবে চলবে, অসুবিধার কোনো কারণ নেই, তবে মোটামুটি আমরা প্রস্তুত আছি সব রকম ভাবে। এখনো দাদা 3 বছর, সবে তো 2021, 2023 তো চিন্তা করবেন, সব রকম আপনাদের প্রশ্নের উত্তর সঠিক সময়।